Assalamualaikum warahmatullahi wabarakatuh. Innal hamdalillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina. May yahdihillahu fala mudilla lahu wa may yudlil fala hadiya lahu. Wa ashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu wa ashhadu anna Muhammadan abduhu wa rasuluhu. Sallallahu ta'ala alihi wa ala alihi wa sahbihi wa sallama tasliman katsira. Amma ba'd. A'udzu billahi minasy syaithanir rajim. Bismillahirrahmanirrahim. Ya ayyuhalladzina amanu kulu min thayyibati ma razaqnakum washkuru lillah in kuntum iyyahu ta'budun. Sammanito rozadar bhatrimondoli, Allah rabbul alaminer proshongsha ebong priyo nabi sallallahu alaihi wasallamer upor salat o salamer por aaj brihospotibar 15 রমজান 1444 হিজরি মোতাবেক 6 এপ্রিল 2023 আমরা আজকে আলোচনা করব পান আহারের আদব কায়দা সম্পর্কে খাওয়া দাওয়ার ইসলাম বেশ কিছু নিয়ম নীতিমালা আছে শিষ্টাচার আছে আদব কায়দা আছে সেগুলি একজন মুসলিমকে প্রথম জানা জরুরি সে সম্পর্কে না জানা থাকলে তার আমল হবে না আগে জানতে হবে আর তারপরে কাজে পরিণত করতে হবে আমল করতে হবে কারণ খাওয়া দাওয়ার ক্ষেত্রে অনেক ভুল দেখছি এবং আমাদের ইসলাম সম্পর্কে জ্ঞানের বড় অভাব রয়েছে সুতরাং খাওয়া দাওয়া সম্পর্কে আজকে পুরো আলোচনাটাই করব যে খাওয়া দাওয়ার আগে থেকে শুরু করে খাওয়া দাওয়া অবস্থায় খাওয়া দাওয়ার শেষে খাওয়া দাওয়ার পূর্বে খাওয়া দাওয়ার অবস্থায় খাওয়া দাওয়ার পরে সে আদব কায়দাগুলি কেমন হওয়া উচিত আশা করি মনোযোগী হয়ে শুনবেন এবং সেগুলিকে আমলে নেওয়ার চেষ্টা করবেন আল্লাহ তৌফিক দান করুন সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন পানাহার করতে হবে বেঁচে থাকার জন্য এটি মানুষের প্রাকৃতিক প্রয়োজন যেমন পেশাব পায়খানা করতেই হবে তেমন খাওয়া দাওয়া করতেই হবে প্রাকৃতিক প্রয়োজন হচ্ছে ঘুম ঘুমাতেই হবে এগুলোর ব্যতিক্রম কেউ নাই নবী রাসূল না আল্লাহর নেক বান্দারাও না সবাইকে পানাহার করতে হবে যদি আদম সন্তান হয় মানুষ যদি হয় এমনকি জিন তারাও পানাহার করে ফেরেশতা ভিন্ন মালায়েকা তাদের পানাহার লাগে না তাদের পানাহার হচ্ছে তাসবিহ ইউসাববিহুনা লাইলা ওয়ান নাহারা লা ইফতুরুন আল্লাহ কোরআনে করে বলছেন যে রাত দিন 24 ঘন্টা সব সময় তারা আল্লাহর গুণগান করে তাসবিহ করে তাতে তাদের পানাহারের কাজ করে কিন্তু মানুষের চলবে না কিন্তু আপনি যদি মনে করেন যে সারা দিন আমি রাত আল্লাহ জিকির আজকার করব আর এই জিকির খেয়ে বাঁচব এই ভণ্ডামি কিন্তু আছে পীরদের মধ্যে কিন্তু চরমনাইর কিতাবে আছে যে তাদের এক হ্যাঁ পীর 12 বছর জিকির খেয়ে বেঁচে আছে এগুলো হচ্ছে শয়তানি কথা আসলে মানুষকে ধোঁকা দিয়ে মানুষের পকেট থেকে পকেট মারি করা এজন্য কোনো পীর গরীব নেই তারা যে বাতিলপন্থী তারা যে পথভ্রষ্ট এর বাস্তব প্রমাণ হচ্ছে যে তাদের কেউ গরীব নেই পক্ষান্তরে আলেমরা হেদায়েত প্রাপ্ত আলেম বেশিরভাগই গরীব মাদ্রাসায় গিয়ে দেখেন যারা আলেম ওলামা তারা গরীব কারণ তারা কোরআন সুন্নার পথে রয়েছে আর বিশেষ করে যারা কোরআন সুন্নার অনুসারী আলেম জি দুটোতে পার্থক্য করেছে বেদাতী আলেমের কিন্তু তার দানে বামে অনেক ইনকাম সোর্স একটা মসজিদে থাকলে ওর ইনকাম রেসেস নেই কোরআন খানি করে বকশান অনেকই কুল খানি ফাতিহা খানি তাবিজ করা তাই না বকশিস আর কত রকমের নজরানা আর এছাড়াও আরও মেলা ইনকাম সোর্স আছে ইনকাম সোর্স আছে কিন্তু কোরআন সুন্নার অনুসারী যদি হয় তাবিজ করা শিরিক রাস্তা বন্ধ কোরআন খানি করে বকশানো মরার পরে কোরআনের কাজ শুরু হইল কেউ মরেছে ওকে জান্নাতে পাঠাবার জন্য কোরআন এগুলো বেদাতি কাজ সুতরাং এসব রাস্তা কোরআন সুন্নার আলেমের কাছে বন্ধ ওকে যা বেতন দিছে সেটাই আর আউট কোনো ইনকাম নেই কিন্তু আর যারা কোরআন সুন্নার অনুসারী তারা এত কৃপণ আর কৃপণ যে কিছু যে হাদিয়া তোহফা দিবে তাও নেই কিন্তু
এটা একটা দোষ আছে ওদের মধ্যে, আল্লাহ হেদায়েত করুন। বেতন আলেমদের সবচেয়ে কম দুনিয়ার মধ্যে, হ্যাঁ এদেরকে সব আখেরাতে নিতে হবে। তো যাই হোক, আসল বিষয় দিয়ে ফিরে আসি। খাওয়া দাওয়া করতে হবে, পানাহার করতে হবে, এটা মানুষের প্রাকৃতিক প্রয়োজন। সুতরাং রুজি রোজগার করতে হবে, রুজি রোজগার করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 272 নম্বর আয়াতে ইরশাদ করেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, সমস্ত মুমিন মুসলিম আমাদেরকে আপনাদেরকে সম্বোধন করে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, তোমরা খাও, তোমাদেরকে যা আমি দিয়েছি রিজিক হিসাবে তা থেকে যা পাক পবিত্র। তাইয়্যিবাত, তাইয়্যিব মানে হচ্ছে পাক পবিত্র, ভালো। আরব দেশে থাকছেন, কেফে হালক জিজ্ঞেস করেন না, কি বলেন তাইয়্যিব মানে কি, তাইয়্যিব মানে কি, ভালো আছি। তো আল্লাহ তাইয়্যিবাতের বহু, তাইয়্যিবের বহু বচন হচ্ছে তাইয়্যিবাত, তাইয়্যিবাতুনের বহু বচন হচ্ছে তাইয়্যিবাত। যা রিজিক দিয়েছি তোমাদেরকে, আহার দিয়েছি, তা থেকে যা পাক পবিত্র খাও। তাহলে দুনিয়াতে যে রিজিক আছে সেটা দুই রকম, তাইয়্যিবাতও আছে পাক পবিত্র, আবার খাবায়েস নোংরা হারামও আছে। খাসি গরু মুরগি, হ্যাঁ এগুলো কি তাইয়্যিবাত, পাক পবিত্র, ভাত পাক পবিত্র। আর শরীর গোস্ত কুকুরের বিড়ালের, তাই না, সুদের টাকা, ঘুষের টাকা, বেইমানি করা টাকা, চুরি করা, জি ডাকাতি করা, ইনকাম ইত্যাদি, খাবায়েস, পানি পাক না নাপাক, পানি পানি খাবেন, কিন্তু পানিও যদি আপনি মদ খান, হ্যাঁ হারাম না, হারাম। যা শরীরের জন্য উপকারী তা হচ্ছে তাইয়্যিবাত, শরীরের জন্য অপকারী ক্ষতি তা হচ্ছে খাবায়েস। সুতরাং বিড়ি সিগারেট জর্দা তামাক দুনিয়ার কাফেরও বলে না যে অতি উপকার আছে, আছে সিগারেটের প্যাকেটে লেখা থাকে, প্রত্যেকটা সিগারেটের প্যাকেটে লেখা আছে প্রতিটি দেশে, কিন্তু এটা আন্তর্জাতিক কাহিনী যে এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তারপরেও খাচ্ছে, এমনকি ডাক্তাররা খাচ্ছে, আল্লাহ হেদায়েত করে। অভ্যাসের দাস, মানুষ অভ্যাসের গোলাম হয়ে যায়, তখন আর নিজের বিবেক কাজ করে না, নিজেকে কন্ট্রোলে রাখতে পারে না। আমাদেরকে নিজেকে কন্ট্রোলে রাখা তৌফিক দান করে, আল্লাহর গোলামি করা তৌফিক দান করে। জি, সবচেয়ে বড় কথা, আল্লাহ নোংরা বস্তুকে খাওয়াইসকে হারাম করেছেন, হারাম থেকে বেঁচে থাকতে হবে। তো আল্লাহ কি বলছেন, যা তাইয়্যিবাত পাক পবিত্র, পাক পবিত্র যা আল্লাহ পাক পবিত্র বলেছেন একদিক, আর একটা দিক হচ্ছে যেগুলি আমাদের জন্য উপকারী ক্ষতি সাধন করে না, তাতে উপকার বেশি রয়েছে এবং সেগুলি খাওয়ার বৈধতা শরীয়ত রয়েছে, এগুলো খেতে পারো, ভাত খান, রুটি খান, যা খাবেন খান, এগুলো খাবার, এগুলো বেশি, যেগুলি পাক পবিত্র সেগুলো বেশি, নোংরা হারাম খবিস খুব কম। আল্লাহর দেওয়া রিজিক পাক পবিত্র দুনিয়া আছে, তোমরা খাও, তারপরে কী করো, অশকরুলিল্লাহ, আল্লাহ শুক্রিয়া আদায় করো, খেয়ে দেয়ে কী করতে হবে, তাহলে আল্লাহর শুক্রিয়া আদায় করতে হবে। এই আয়াতে যেন আল্লাহ আমাদেরকে আদব শিখাচ্ছেন যে খাবে যেই সেই খেয়েও না, হ্যাঁ যা আসলো তাই খেয়ে ফেললাম না, হালাল খাও, পাক পবিত্র খাও, যেটা উপকারী সেটা খাও, আর খেয়ে দিয়ে কী করো, আর একটি আদব হচ্ছে যে খেলে কার কার দান, এটা আল্লাহর দান, এক তো খাবারই আল্লাহর দান, দুই নম্বর আপনি খেতে পারছেন এটা আল্লাহর দান। মেলা ধনী আছে, টাকার অভাব নাই, যা ইচ্ছা দুনিয়ার সবই খেতে পারবে, কিন্তু কিছুই খেতে পারে না, কিছুই খেতে পারে না, আপনি খেতে পারছেন, আপনি যা খাচ্ছেন তাই হজম করে দিচ্ছে আপনার মেশিন, বলে আলহামদুলিল্লাহ আপনার কাছে এমন নিয়ামত আছে, যারা কোটি কোটি টাকার মালিক তাদের কাছে নেই ওই নিয়ামত, সুস্থতা নেই, সুস্থ আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় কর। যে যেই অবস্থায় আছো তোমার চাইতে খারাপ অবস্থায় অনেকে আছে, সুতরাং তুমি শুকরিয়া আদায় কর। আমার নিচে অনেকে আছে, আপনাদের নিচে অনেকে আছে, আপনাদের অনেকের কাজকর্ম নাই, ইনকাম নাই, কিন্তু এসছেন নতুন অথবা চাকরি চলে গেছে, আছে না নেই অনেকে আছে, কিন্তু সুস্থ আছেন, আর একজনের ইনকামও নেই আর
শয্যাশায়ী, বিছানায়, হাসপাতাল, অশকরুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করেন। আল্লাহ শুকরিয়া আদায় করতে বলছেন তো, খেয়ে দেয়ে শুকরিয়া আদায় করতে, খেতে হবে পাক পবিত্র আর আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে। কোরআনের আয়াতের আলোকেই আমরা এই দুটো আদব কিন্তু জানলাম। এই মৌলিক কোরআনে যে আদবগুলো সংক্ষেপে বয়ান করা হয়েছে সেগুলি বিস্তারিত হাদিসে রয়েছে। আমরা এখন হাদিসের আলোকে সে আদব কায়দাগুলি বয়ান করবো ইনশাআল্লাহ তাআলা। সময় যদি সাত দেয় তো 15 থেকে 16টি বয়ান করব, আর যদি সময় না হয় তাহলে যতটা সময় হবে কমপক্ষে 10টি তো আপনাদের সামনে পেশ করবো ইনশাআল্লাহ। প্রথম, খাওয়া দাওয়ার আগেই আদব কায়দা হচ্ছে যে আপনি হালাল খাবেন হারাম খাবেন না, হালাল খাবেন হারাম খাবেন না। তাহলে আপনি বাড়িতে খান অথবা বাইরে খান, যেখানে খাচ্ছেন খাবারটা যেন হালাল হয়। হালাল তাহলে সেটা হারাম ইনকামের যেন খাবার না, হ্যাঁ, চুরি করা, বেইমানি করা আর হারাম রুজি, সুদ ঘুষ, বেইমানি আত্মসাত, অথবা ডিউটি করেননি, বিনা ডিউটিতে বেতন নিচ্ছেন আপনি, হ্যাঁ, ঠকামি করে রুজি হারাম। তারপরে আল্লাহ না করে কেউ রোজা রাখেন, বেরোজাদার, আর এখানে বসে খাচ্ছেন, তার রুজি হালাল না হারাম? ভাই এটা রোজাদারদের জন্য খাবার, এই যে খাবার আছে এটা কার জন্য? রোজাদারের জন্য। রোজাদারের জন্য হালাল, আপনার জন্য হালাল নয়, কারণ আপনাকে খাওয়ানোর জন্য এই খাবার ব্যবস্থা করেনি। যারা নেকির আশায় দিয়েছে তারা রোজাদার ভাইদেরকে খাওয়ার জন্যই দিয়েছে। সুতরাং আল্লাহকে ভয় করুন, খান কিন্তু রোজা রেখে আসে, আর না হইলে হারাম খেয়ে না। আরেকটি আয়াতে যেন আল্লাহ বলছেন যে কুল মিম্মা ফিল আরদে হালালান তাইয়্যিবা, কুল মিম্মা ফিল আরদে, পৃথিবীতে যা আছে তা থেকে হালাল পাক পবিত্র খাও। এটা তো সমস্ত মানুষকে এবং মমিনকে, এক আয়াতে মমিনকে, আর এক আয়াতে মানব জাতিকে, আর একটি আয়াতে বিশেষভাবে রসুলদেরকে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহ রসুল কুল মিনা তাইয়্যিবাতি ওয়ামালু সালেহা। হে নবী রসুলগণ, নবী রসুলকে আল্লাহ তাগিদ করছেন, তাদের জন্য হারাম খাওয়া হারাম। এই জন্য নবী শাসনের জন্য জাকাত খাওয়া হারাম ছিল, নবীর বংশের জন্য জাকাত খাওয়া হারাম ছিল। আপনারা জানেন কেউ যে নবীর বংশের জন্য আলে বাইতের জন্য জাকাত খাওয়া জায়েজ নয়? কিন্তু আমার বংশ আপনার বংশ গরিব হলে জাকাতের হকদার হলে খেতে পারে। এখন পর্যন্ত কেউ যদি বলে আমি নবীর বংশ তার জন্য জাকাত খাওয়া হারাম, কিয়ামত পর্যন্ত। ইয়া আইয়ুহ রসুল, হে রসুলগণ, কুলু মিনা তাইয়্যিবাতি, তোমরা পাক পবিত্র খাও, ওয়ামালু সালেহা, আর খেয়ে দিয়ে ভালো আমল করো, পাপ করিও না, খাও আল্লাহর আর নিমুখ হারামি করো আল্লাহর সাথে, এমনটা করিও না। যে খেয়ে দিয়ে সুস্থ থেকে গুনাহ করে সে হচ্ছে নিমুখ হারাম, কারণ খাচ্ছে কার? আল্লাহর, আর আল্লাহর নাফরমানি করছে। আল্লাহ বলছে ভালো কাজ করো, ভালো কথা বলো, মানুষের উপকার করো, কারো ক্ষতি করিও না, হ্যাঁ, পাপ করিও না, অন্যায় কাজ করিও না, খেয়ে দে আল্লাহর রিজি খেয়ে, পাপ করছো তো, আল্লাহর জমিনে বাস করো, আল্লাহর জমিনে ঘুমাও, আল্লাহর জমিনে চলাফেরা করো, আল্লাহর দেওয়া খাওয়া দাওয়া করো, আর আল্লাহর নাফরমানি করো, খবরদার এই কাজ করবে না। ইয়া আইয়ুহা রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা। যেন সহিহ মুসলিমের হাদিস আছে যে আল্লাহ নবী রসুল আর সাধারণ মানুষের কোনো পার্থক্য করেননি। ওয়া ইন্নাল্লাহ আমারা বিহিল মুরসালিন, হ্যাঁ, বেমা আমারা বিহিল মুমিনিন, যেই হুকুম আল্লাহ রসুল নবীকে দিয়েছেন সেই হুকুমে দিয়েছেন মমিন মমেনাতকে, যে তোমাদেরকে হালাল খেতে হবে, পাক পবিত্র খেতে হবে। প্রথম যে আদবটি সেটি হচ্ছে যে আমরা যেন সব সময় হালাল খাওয়ার চেষ্টা করি, যেটা খাচ্ছি এবং যেটা আপনার স্ত্রী ছেলে মেয়েকে খাওয়াচ্ছে রুজিটা হালাল না হারাম। আপনি যেই জায়গাটায় বাড়ি করে বাস করছেন, জায়গাটা, বাড়িঘর, এই সেই বিল্ডিং আপনার, সেই রুমগুলি হালাল পয়সা না হারাম পয়সা? যেই জায়গায় নামাজ পড়ছেন, চলাফেরা করছেন, আপনি আপনার নিজের জায়গা বসবাস করছেন, সেই জায়গায় হালাল পয়সা না হারাম পয়সা? হালাল খেতে হবে, হালাল খেলে বরকত আছে, হালাল রোজগারে বরকত আছে, সে রুজি লাস্টিং করবে। আর হারাম পয়সা রাতারাতি চলে আসে, কিন্তু চোখের সামনে, চোখের পলকে কোন দিকে চলে যাবে দিশাই পাবেন না, দেখছেন চোখের সামনে। সবাই যে দোষী তা নয়, কিন্তু অধিকাংশ মানুষ কিন্তু দোষী সমাজের। কল্পনা করতে পেরেছে কেউ যে এইরকম আগুন লেগে যাবে আবার সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে, কোটি কোটি টাকার সম্পদ ধ্বংস হয়ে যাবে, কল্পনা করতে পারে?
আল্লাহর আযাব যখন আসে তখন ভালো মানুষও তাতে পিষা যায়। কিন্তু ভালো মানুষদের আল্লাহ উত্তম বিকল্প দেবেন, ধৈর্য ধারণের তৌফিক দেবেন, তারপরে দুনিয়া কয় দিনের তাদের জন্য আযাব নয় পরীক্ষা। ভালো মানুষের যদি এমন ক্ষয়ক্ষতি হয় তা তাদের জন্য পরীক্ষা, কিন্তু পাপীদের জন্য আল্লাহর আযাব শাস্তি। এদিকে দুনিয়া তো লাস্টিং করলো না, হারাম ইনকাম করে নিয়ে গেলেন, নিয়ে গিয়ে আপনার ছেলে মেয়ে ভোগ করতে পেল না যে আশা করেছিলেন, আর আপনিও মরলে জাহান্নামের শাস্তি, কবর আযাবের শাস্তি শুরু, যে হারাম কেন রোজগার করেছি, কোনো দিকে কল্যাণ হল না। হালাল খাওয়ার চেষ্টা করবেন, এক নম্বর। দুই নম্বর হচ্ছে খাওয়ার উদ্দেশ্য কি, নিয়তটা যেন সৎ হয়। খাওয়ার আগে এই আদবটা আপনাকে মনে রাখতে হবে, দেমাগে বসিয়ে রাখতে হবে যে আমার খাওয়ার উদ্দেশ্য হচ্ছে সৎ উদ্দেশ্য। কি উদ্দেশ্য? যে আমি খেয়ে দিয়ে হ্যাঁ নিজেকে সুস্থ রেখে হ্যাঁ কি করব, আল্লাহর ইবাদত বন্দী করব। আমি খেয়ে দিয়ে যে শরীরে শক্তি যোগান দেব, শক্তি তৈরি হবে, এনার্জি হবে, সেই এনার্জিটা আল্লাহর সন্তুষ্টির কাজে ব্যয় করব। কারণ না খেলে আপনি অসুস্থ হয়ে যাবেন, হ্যাঁ না খেলে অসুস্থ হয়ে যাবেন আপনি। তো খাওয়া দাওয়াতে যেন নিয়তটা সৎ থাকে যে আমি এর মাধ্যমে নিজেকে সুস্থ রাখবো, সবল রাখবো, আর যথাসময়ে খাবো, যথাসময়ে ঘুমাবো, যথাসময়ে যে শরীরের প্রয়োজন শরীরের চাহিদা পূরণ করব, তাহলে আমি সুস্থ থেকে আল্লাহর ইবাদত বন্দি করতে পারবো, দীর্ঘদিন আমি সুস্থ থাকবো, এই আশা নিয়ে। নিয়ত, ইন্নামাল আমালু বিন্নিয়াত, মানুষের সমস্ত আমল নির্ভর করে নিয়তের উপর। এইখানেও সেটা, এখানেও সেটা ফিট করবেন আপনি। এই জন্য দেখেন একজন মমিন যে ইসলাম বুঝে, সে খেয়ে দে ঘুমিয়েও নেকি পায়, আর যেই ব্যক্তি ইসলাম বুঝে না বা মানে না সে খাই দাই পশুর মতো, কোনো নেকি পায় না। এই জন্য হাদিস আছে যে আপনি একটা লোকমাও যদি আপনার স্ত্রীকে খাওয়ান তো সেটা কি বলা হয়েছে হাদিসে? সাদাকা বলা হয়েছে না? সাদাকা, সহবাসেও সাদাকা বলা হয়েছে। কেন? সহবাস করার উদ্দেশ্য হচ্ছে আমি জেনা থেকে ব্যভিচার থেকে বেঁচে থাকবো, আমি সমকামিতা থেকে বেঁচে থাকবো, আমি ব্লু ফিল্ম দেখা থেকে বেঁচে থাকবো, আমার স্ত্রী আমার ব্লু ফিল্ম, হ্যাঁ আল্লাহ হালাল করেছেন, হ্যাঁ এই নিয়তে সাদাকা। আমি আমার স্ত্রীকে খাওয়াচ্ছি কারণ আল্লাহ ফরজ করেছেন, তাকে আমি ভরণ পোষণ দিচ্ছি আল্লাহ ফরজ করেছেন, তাকে থাকার মতো জায়গায় দিয়েছি, সসম্মানে রেখেছি আল্লাহ ফরজ করেছেন, ফরজ আদায় করছি আমি, আমি ছেলে মেয়েদের প্রতিপালন করছি, এটা ফরজ, আমার উপর ফরজ দায়িত্ব, সেই জন্য করছি। এই নয় যে আমার স্ত্রীর খুব মায়া, ছেলে মেয়ের উপর খুব মায়া, আমি তাদের খুব দরদ রাখি সেই জন্য খাওয়াচ্ছি, না না ওটা তো অমুসলিমও খাওয়াই, তাহলে কোনো নেই কি পাবেন না। কিন্তু একজন মুসলিমের নিয়তে আর একজন কাফের নিয়তে আসমান জমিনে পার্থক্য। এই জন্য একজন মুসলিম যে কোনো দুনিয়ার কাজ করলেও নেকি পায়, ওতে আপনি খেয়ে দিয়েও নেকি পাবেন, ঘুমিয়েও নেকি পাবেন। জি, তাড়াতাড়ি ঘুমিয়ে যাব আর তার ভোর রাতে উঠে আমি তাহাজ্জুদ পড়ব, অথবা ফজরের আজানের সাথে আমি উঠে যাব জামাতে নামাজ পড়ব, এই ঘুমেও নেকি, কারণ নিয়ত সৎ আছে। তিন নম্বর খাওয়া দাওয়ার আদব হচ্ছে খাওয়া দাওয়ার আগে হাতটা ধুয়ে নেবেন। যদি এমনটা মনে হয় যে অনেকক্ষণ থেকে ধুইনি, ঘেমেছে, ময়লা আবর্জনা লেগেছে, তাহলে আর যদি ময়লা আবর্জনা না থাকে, এক্ষুনি উজু করে এসছেন আর উজু করে এসে মাত্র বসেছি, তাহলে ধোয়ার কোনো প্রয়োজন, ধোয়ার কোনো প্রয়োজন নেই। কিন্তু কাজকর্ম করে এসছেন, হ্যাঁ রাস্তাঘাটে কত ঘুরেছেন, হাতে মুখে ধুলো বালি লেগেছে, আর এসে সামনে খাবার রেডি, হাত ধুলেন না খেতে বসে গেলেন, এটা আপনার শরীর স্বাস্থ্যের জন্য ক্ষতি করবে। সেই জন্য ইসলামের আদব নবী সাল্লাম শিখিয়েছেন যে হাত ধুয়ে পরিষ্কার করে খাওয়া দাওয়া করো। জি, যদি অপরিষ্কার থাকে তাহলে। চার নম্বর আদব, খাওয়া দাওয়ার সময় যখন বসবেন তখন আপনি বিনয়ী হয়ে বসবেন। আল্লাহর রিজিক খাচ্ছেন, আল্লাহর দান, না দিলে কোনো উপায় নেই। সুবহানাল্লাহ, চিন্তা করুন তো দেখি, যেসব দেশে কয়েকদিন আগে ভূমিকম্প হলো তুরস্কে আর সিরিয়াতে যে হইল, তারা কি কল্পনা করতে পেরেছিল কত বড় বড় ধনী মানুষরা হ্যাঁ পথের ভিখারি হয়ে গেছে, ফকির হয়ে গেছে। সুবহানাল্লাহ, আল্লাহ কি এটা করতে পারে না যে কোনো জায়গায়? আল্লাহ যে আমাদেরকে সুস্থ রেখেছে, নিরাপদ রেখেছেন, বালা মুসিবতে বাঁচিয়ে রেখেছেন, আলহামদুলিল্লাহ। নিয়ম নমনীয় হয়ে বসবেন আপনি, বিনয়ী হয়ে, আপনার মধ্যে অহংকার যেন কাজ না করে। কারণ মানুষের অহংকার বিভিন্ন কারণ, সুস্থ খুব,
তখন অহংকার চলে আসে। বিদ্যা বুদ্ধি অনেক অহংকার ভিতরে কাজ করছে যে আমার মতো কেউ জ্ঞানী কেউ নেই। হ্যাঁ, তারপর পয়সা আছে, পয়সার গরমে কি করবে আর কি বলবে দিশে হারা, কথা বুঝতে পারছেন? যার ফলে বিভিন্ন স্তরের মানুষ আছে এই সমাজে, যাতে করে অহংকার না চলে আসে একজন মমিনের অন্তরে, খাওয়া দাওয়ার সময় বিনয় হয়ে বসবে, আল্লাহ রিজিক আদবের সাথে বসবেন আপনি, এই জন্য বসার একটা আদব রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা করেননি, কেন করেননি সেটা, কারণ তাতে অহংকার প্রকাশ পায়। বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্নি লা আকুল মুত্তাকিয়ান, বুখারীর হাদিস, আমি হেলান দিয়ে খাই না। খেতে বসেছে ভদ্রলোক, হ্যাঁ হোটেলে গিয়ে খেতে বসেছে, আর হেলান দিয়ে এইভাবে বসে আছে, আর কি কথা যে অহংকারের সাথে বেরোচ্ছে না, আদবের সাথে বসে খান, নমনীয় খান, খেতে খাবার মজলিসে বসেছেন, আল্লাহ রিজিক, এখনই আল্লাহ অসুস্থ করে দেয়, দৌড় দিয়ে আপনাকে হাসপাতালে নিয়ে যেতে হবে এক্ষুনি, আল্লাহ যদি ইচ্ছা করে সেকেন্ডের মধ্যে, আর আমার কথা বলার সময় নেই, আর খাবারও সময় নেই, আমাকে হাসপাতালে নিয়ে যেতে হবে, হইতে পারে না? হতে পারে না? সুবহানাল্লাহ, এই হার্ট অ্যাটাকের যুগে এখন তো আরও হার্ট অ্যাটাক বেশি, কোনো বিশ্বাস নেই নিঃশ্বাসে। তো সুতরাং নমনীয় হয়ে বসবেন খেতে, কখনো যেন অহংকার অন্তরে কাজ না করে, আর অহংকারের বহিঃপ্রকাশ না হয়। অহংকার এখানে থাকে কিন্তু তার বহিঃপ্রকাশ হয় মানুষের চালচলনে, কথাবার্তায়, পাশের সাথী সঙ্গীদের সাথে খাচ্ছেন, আর কি যে অহংকারী কথাবার্তা, কারণ এখানে অহংকার ঢুকা আছে, সেই জন্য না, অহংকার মুক্ত হয়ে খাওয়া দাওয়া করেন, আদবের সাথে বসে খাওয়া দাওয়া করেন। পাঁচ নম্বর আদব হচ্ছে যে সামনে যা হাজির হয়েছে তাতে সন্তুষ্ট থাকেন, যা আছে তাতে সন্তুষ্ট। সবসময় যে ভালো ভালো খাবার হবে জরুরি না, নিজের বাড়িতে হইল, হয়তো আপনার স্ত্রী একদিন ডাল ভাত শুধু দিয়েছে, শুধু ডাল ভাত আর ভর্তা দিয়েছে, আর সবসময় মাছ আর গোস্ত খেয়ে অভ্যাস, অথবা আপনার নিজের বাড়িতে পয়সাওয়ালা মানুষ, মাছ ভাত ছাড়া আর গোস্ত ভাত ছাড়া তো খেয়ে, তো সাধারণ খাবার খেয়ে কোনো অভ্যাস নাই, গিয়েছেন কারো বাড়িতে, বেচার গরিব মানুষ আপনার আপ্যায়ন করতে গিয়ে আপনাকে শুধু ডাল ভাত একটু সবজি দিয়েছে, কি একটা ডিম ভাজি দিয়েছে, আরে অভদ্র, না না না, কখন না, যা দেওয়া হয়েছে তাতে আপনি নিজেকে সন্তুষ্ট রাখেন, আলহামদুলিল্লাহ। এই যে ইফতারের খাবার, অনেক সময় খাবার বিভিন্ন হোটেল থেকে আসছে, খাবারের মান সাধারণ হইতে পারে, কোনো মানই নাও থাকতে পারে, কি করবেন আপনি, খাবেন, যদি আপনার রুচি হয় খাবেন, আর না হইলে অন্যের মাঝে ঘৃণা ছড়াবেন না, এটা একটা খুব পয়েন্ট, খুব জরুরি। কিন্তু বাড়িতে বসেও ধরেন আজকে পাকটা ভালো হয়নি আপনার স্ত্রী, আপনি যদি চুপচাপ খেতে পারলেন না, চুপচাপ উঠে গেলেন, কিছুই বললেন না, তাহলে বাচ্চারা কিন্তু খেয়ে নিবে, বুঝতে পারবে না। কিন্তু যদি বলেন আজকে ঝাল বেশি হয়ে গেছে, তো আজকে লবণ বেশি হয়ে গেছে, তো আজকের খাবারে কোনো স্বাদ নাই, এ কী খাবার এগুলো, তাহলে যারাও খেত তারাও কিন্তু খাবে না আপনার দেখা দেখি, হবে না, হবে না। আমি একসময় বিভিন্ন বড় বড় ক্যাম্পে বক্তব্য গিয়েছি, যেহেতু দীর্ঘ ২৫ বছর হচ্ছে দাম্মামে, তো সেখানে এত ভালো খাবার দেয় দু একটা কোম্পানি, খুব প্রসিদ্ধ কোম্পানি, যেমন জামেল, তারপরে আপনার ওই আপনার এমিয়ান্তি, এই ধরনের কোম্পানিগুলোতে এত সুন্দর মেশে খাবার দেয়, কিন্তু ওখানকার যেসব বাংলা ভাষাভাষী অন্যরাও, আর যেহেতু বাংলাভাষীদের সাথে আমার যোগাযোগ, ওদের অনেকেই ওই মসজিদের ইমাম ছিলেন যে ভাই, যে ওদের শেখ আর কি বলো বলেন, এত সুন্দর খাবার, তারপরে এরা বলে যে এগুলো কি ঘোড়ার ঘাস দিচ্ছে, এগুলো ইহা পশুর খাবার দিচ্ছে, গরু ছাগলের খাবার দিচ্ছে, ডেলি এক মোটামুটি মেশে এক দুই রকম, বেশি তো আর চেঞ্জ করতে পারবে না, তাই না? হ্যাঁ, তো একটু চেঞ্জ হচ্ছে, আজকেরটা আজকে যেটা খাওয়াইলো কালকে খাওয়াবে না, পরশু দিন আবার আজকেরটাই খাওয়াবে, সবই এরকমটাই হবে। এত ভালো মানের খাবার আমি এক দুই দিন তাদের রিকোয়েস্টে খেয়েছি, সুন্দর খাবার, ভালো কোয়ালিটির খাবার। হ্যাঁ, আপনি এই বাঙালি হোটেলগুলোতে এত সুন্দর খাবার পাবেন না এখানে, সেই খাবার কে বলতো যে এগুলো পশুর খাবার, আল্লাহ শুকরিয়া নেই, আপনার রুচি হয় খান, না হলে আপনি কোন রকমের বিরূপ মন্তব্য করবেন না। এই মর্মে আবু দাউদে হাদিস রয়েছে, মা আবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাম কোনো খাবারে দোষ চর্চা করেননি, এই খাবার থেকে গন্ধ আসছে, তো এটা ভালো না, তো এই খেজুরটা ভালো না, না না না, কোনো দোষ চর্চা করেননি। ইনিস্তাহাহু হাকালাহু, যদি ভালো লেগেছে, রুচি হয়েছে, খেয়ে নিয়েছেন, ওয়া ইল্লা তারাকাহু, না হলে চুপচাপ ছেড়ে দিয়েছেন, খাননি, কিন্তু বলেননি যে এটা খারাপ, এটা খারাপ, সেই জন্য আমি খাবো না, না আপনার রুচি হয় না, আপনি খেয়ে না। এটা হচ্ছে পাঁচ নম্বর আদব।
ছয় নম্বর আদব হচ্ছে যে খাওয়া দাওয়া একসাথে বসে করা। স্বামী স্ত্রী একসাথে খাওয়া দাওয়া করবেন, পরিবার নিয়ে যখন বাস করছেন ছেলে মেয়েকে একসাথে নিয়ে খাওয়া দাওয়া করবেন। আজকাল পশ্চিমা সভ্যতা এমনভাবে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে মুসলিম জাতিকে গ্রাস করেছে যে ইউরোপিয়ান আমেরিকানদের মতো খাওয়া দাওয়া শুরু হয়েছে মুসলিম সমাজে মুসলিম বাড়িতে। কি হয়েছে জানেন? ওই যে বুফে সিস্টেমে এক একজন এক একবার খাবে, স্বামী যখন খাচ্ছে স্ত্রী খাচ্ছে না, আলাদা, না তুমি খাও আমি পরে খাবো। ছেলে মেয়ে খেতে ডাকছে, বাপ বাপ হয়তো মামা খেতে ডাকছে যে খেতে বসো, বলছে না না আমি এখন খাবো না, সব একা একা, কে এখানে কে ওইখানে কে ওই রুমে কে ওই রুমে খাওয়া দাওয়া করছে। না, এটা সুন্নত বিরোধী এবং এটা বরকতের পরিপন্থী, এতে বরকত থাকে না। একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবি অভিযোগ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্না না কোলো ওয়ালা নাসবা, আমরা খাচ্ছি তো খুব বেশি কিন্তু মনে যেন পরিতৃপ্তি হচ্ছে না, খেয়ে দে তৃপ্তি পাচ্ছি না। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাআল্লাকুম তাতাফাররাকুনা, হতে পারে যে তোমরা খাওয়া দাওয়ার সময় ছড়িয়ে ছিটিয়ে খাচ্ছ, একসাথে খাচ্ছ না, ইজতামিউ আলা তোয়ামেকুম, একসাথে একত্রিত হয়ে বসে খাও। একসাথে খাওয়ার দুটো পদ্ধতি, একটা হচ্ছে আরবিয়ান পদ্ধতি, শুনে নেন ভালো করে, সেটা হচ্ছে এক প্লেটে কয়েকজন খাওয়া, যেমন আপনারা বসছেন চারজন পাঁচজন যা বসছেন, এটা সবচেয়েতে ভালো, এটা সবচেয়েতে ভালো। কিন্তু এর জন্য একটা শর্ত আছে, এত বেশি খাবার নেবেন না যে অল্প খেলেন আর বাকিটা নষ্ট হয়ে গেল ফেলে দিলেন, এটা জায়েজ না। এইটা যে করছে এটা আপত্তিকর, নাহলে এটা সবচেয়েতে বেশি বরকতের। এতে হবে কি, দেখেন চারজনের খাবার ছয়জনও কিন্তু মোটামুটি কাজ চালা হয়ে যাবে, হবে না? হবে না। কিন্তু আলাদা ছোট প্লেটে নিয়ে যদি আপনি বসেন খেতে, আর ওতে আর একজন যদি বসে যায় তো আপনার মেজাজ খারাপ হয়ে যাবে, আরে কী ভাই, হ্যাঁ এই এতটি ভাতে যদি আর একজন বসে যায় তো কী করে হবে, তাই না? কিন্তু চারজনে পাঁচজন, এই জন্য বলছেন তো আমল ওয়াহেদ এক ফিলিস নেন, একজনের খাবারে দুজনের কাজ চলতে পারে, দুজনের খাবারে তিনজনের কাজ চলতে পারে, তিনজনের খাবার চারজনের কাজ চলতে পারে, এভাবে বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো একসাথে এক প্লেটে খেলে এইভাবে খেতে হবে যে খাবার নষ্ট করবো না, আমরা খেয়ে দিয়ে উঠিয়ে নেব, নিজেরা উঠাতে না পারেন তো পাশে অনেক লোক আছে সবল আছে বেশি খেতে পারবে, ডেকে নেন যে ভাই আসো খাবার দাবার আমার বেঁচে গেছে এই শেষ করো। আর একটা তরিকা হচ্ছে যে আমরা আমাদের দেশীয় তরিকে উপমহাদেশের তরিকা, প্রত্যেকের নিজ নিজ প্লেটে খাবার বেড়ে নিয়ে খাবে কিন্তু একসাথে বসবে, দস্তরখানে একসাথে বসে খাবে, এটাও বরকতের, কারণ একসাথে বসে খাচ্ছে, বাড়ির লোকেরা সকালে নাস্তা একসাথে, দুপুরে একসাথে, রাত্রে একসাথে, আর যে যখন আসবে একে একে খাচ্ছে পশ্চিমা তরিকায়। এটা বরকতহীন তরিকা এবং সুন্নত বিরোধী তরিকা। ভালো করে শুনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আবু দাউদ তিরমিজি ধরে, ইসলামে ওয়ালা তোয়ামেকুম ইউবারাক লাকুম, তোমরা খাওয়া দাওয়ার সময় একসাথে বসো, এতে তোমাদের বরকত দেওয়া হবে আল্লাহর পক্ষ থেকে। জি, সাত নম্বর খাওয়া দাওয়ার আদব হচ্ছে বিসমিল্লাহ বলে খাবার শুরু করবেন। আপনারা বলেন না, বলেন না, ভুলে যান, কিন্তু বলছেন, কিন্তু আমাকে বলছেন জি, কিন্তু না ভুলে যেছেন, ভুলে যাওয়া স্বাভাবিক, ভুলবেন না, একটু মনে করে রাখবেন আমি খাওয়া দাওয়া যেমনই শুরু করবো খেজুরটা নিয়ে বিসমিল্লাহ। এটা কয়েকদিন অভ্যাস করা লাগবে, কয়েকটা দিন অভ্যাস করলে কিন্তু আর অভ্যাসে পরিণত, তখন আর মনে রাখতে হবে অত করে, প্রথম দিকে মনে রাখতে হবে, কারণ ভালো ভালো মানুষ কিন্তু ভুলে জানার পরে মনে হয় রে আজকে তো বিসমিল্লাই বলি, তাহলে তো শয়তান আমার সাথে খেয়েছে। হাদিস আছে বিসমিল্লাহ বলে যদি না খান তাহলে জিন শয়তান আপনার প্লেটে বসে যে আপনার সাথে খাবে, শেয়ার করবে আপনার সাথে, চান যে জিনকে নিয়ে বসে বসে খাবো শয়তানকে নিয়ে, না বিসমিল্লাহ বলে খাবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছে, এজা আকালা আহাদুকুম, তোমাদের কেউ যখন খাবে বা পানাহার করে, ফালিয়াজ কর ইসমাল্লাহ তালা, বিসমিল্লাহ বলবে, আল্লাহর নাম উচ্চারণ করবে, বিসমিল্লাহ, বিসমিল্লাহ বলা যথেষ্ট, কেউ যদি বিসমিল্লাহির রহমানির রহিমও বলে জায়েজ। ভালো করে শোনেন, আর এই ক্ষেত্রে অনেকে আবার ফতোয়া দিয়ে বাড়াবাড়ি করছে, কে বলছে বলা যাবে না, কে বলছে বলতেই হবে ও নাই আর বলা যাবে না ও নাই, যদি কেউ বিসমিল্লাহির রহমানির রহিম বলে তাও জায়েজ খাওয়া দাওয়ার সময়, আর যদি শুধু বিসমিল্লাহ বলে সেটাও যথেষ্ট, কিন্তু কোরআন তেলাওয়াত যখন করবেন তখন শুধু বিসমিল্লাহ না, তখন বিসমিল্লাহি রহমানির রহিম। জি, তো ফাইন নাসিয়া নয় বলছেন যদি ভুলে যায়, ধরেন ভুলে গেছেন শুরুতে বিসমিল্লাহ বলতে হয়তো ভুলে গেছেন, তাহলে কী করবেন পরে যদি মনে হয়, মনে না হলে তো মনে হইলো না, খাওয়া দাওয়ার মাঝখানে মনে হইলো, আরে অনেকক্ষণ খাওয়া দাওয়া হয়েছে তারপরে খাওয়া দাওয়ার মাঝে আছেন এখন মনে হয়েছে, তাহলে কী বলতে হবে, হ্যাঁ
ফালিয়াকুল বলবে বিসমিল্লাহি আউওয়ালাহু ওয়া আখিরাহু, আল্লাহর নামে শুরু করছি, শুরুতে হোক আর শেষখানে হোক কিন্তু আল্লাহর নামে আমি সবসময় শুরু করছি, এই কথাই বলবেন। জি, হাদিস আবু দাউদ তিরমিজিতে রয়েছে। কয়টি হলো? সাতটি হয়ে গেছে মনে হয়, তাই না? জি, সাতটি হয়ে গেছে। আট নম্বর আদব হচ্ছে খাওয়া দাওয়ার শেষে আলহামদুলিল্লাহ বলবেন। খাওয়া দাওয়ার শেষে কি করবেন? আলহামদুলিল্লাহ। জি, বিসমিল্লাহর সাথে কিন্তু একটা বেদাত লাগে আমাদের দেশে, বিসমিল্লাহ আলা বারকাতিল্লাহ, শুনেছেন না? শুনে নাই অনেকে? হ্যাঁ, এগুলো বাড়াবাড়ি। হ্যাঁ, ধর্ম করতে গিয়ে বাড়াবাড়ি করা বেদাত, যেটা আছে সেটা করবে। বিসমিল্লাহ আলা বারকাতিল্লাহ বলে বিসমিল্লাহ বলবে, বিসমিল্লাহ বলে খাওয়া দাওয়া করবে, বিসমিল্লাহ রহমান। শেষখানে কি বলবেন? কমপক্ষে, এটা কমপক্ষে বললাম, আলহামদুলিল্লাহ কমপক্ষে কি? আলহামদুলিল্লাহ। কিন্তু যদি সুন্নতি দোয়া পড়েন আলহামদুলিল্লাহ তাহলে ভালো। হাদিসে রয়েছে, হাদিস হচ্ছে বুখারি মুসলিমের, মান আকালা তামান, কেউ যদি পানাহার করে, খাওয়া দাওয়া করে আর বলে আলহামদুলিল্লাহ আল্লাযী আতামানি হাজা ওয়া রাযাকানি হে মিন গায়রি হাউলিম মিন্নি ওয়ালা কুওয়া, দোয়া মুখস্থ আছে? আলহামদুলিল্লাহ আল্লাযী, সেই আল্লাহর যাবতীয় প্রশংসা যিনি আতামানি হাজা, এই খাবার আমাকে খাওয়ালেন, ওয়া রাযাকানি হে, আমাকে আল্লাহ এই রিজিক দিলেন, আহার দিলেন, মিন গায়রি হাউলিম মিন্নি ওয়ালা কুওয়া, আমার কোনো ক্ষমতা ছিল না। হ্যাঁ, প্রথম কথা, খাবার উৎপন্ন করার ক্ষমতা নেই। আল্লাহ যদি বৃষ্টি বন্ধ করে দেন তো হবে? ফসল পানি হবে, কিছু হবে? ওখানেই তো শেষ। আর যদি আসেও, সামনে প্লেট রাখা আছে, ভালো ভালো খাবার রাখা আছে, কিন্তু পেটে ঢুকছে না, শরীর চলছে না। হ্যাঁ, শরীর চলছে না, অচল। আল্লাহ সব খাওয়া খাওয়া দাওয়া পাওয়া রিজিক পাওয়ার যতগুলি স্তর আছে সবগুলি আমাকে পার করে খেয়ে দিয়ে আবার হজম করারও শক্তি দিয়েছেন। খেয়ে নিলেন, হজম করতে পারছেন না, পেশাব বন্ধ, পায়খানা বন্ধ, খাবেন? বলেন তো দেখি, আল্লাহ শুকরিয়া আদায় করবেন। কোনটা শুকরিয়া আদায় করবেন, কোনটা ছাড়বেন বলুন তো দেখি। খেয়ে নিয়েছেন, তিন দিন থেকে পেশাব হয় না, পায়খানা হয় না, মরে যাবেন, মরে যাবেন, বলুন আলহামদুলিল্লাহ। খাওয়া দাওয়ার পর আলহামদুলিল্লাহ, নিকাশ হচ্ছে আলহামদুলিল্লাহ, যাদের হয় না তাদের অবস্থা দেখেন। জি, যদি এই দোয়া কেউ পড়ে, অরাজাকানি মিন গায়রি হাউলি মিন্নি ওয়ালা কুওয়া, তাহলে গফিরাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, ফায়দা আপনার, আপনার অতীতের গুনাহ মাফ করে দেওয়া হয়। রোজা রাখলে আল্লাহর প্রতি ইমান নিয়ে নেকির আশায় অতীতের গুনাহ মাফ, তারাবি পড়লে অতীতের গুনাহ মাফ, লাইলাতুল কাদার জাগলে অতীতের গুনাহ মাফ, আর খেয়ে দিয়ে আলহামদুলিল্লাহ বললে অতীতের গুনাহ মাফ। ইসলাম কত সুন্দর দিন, চিন্তা করুন তো দেখি। খাচ্ছেন আপনি, আমি খাচ্ছি, ভোগ করলাম আমি, আর আল্লাহর প্রশংসা করলাম, মাফ হয়ে গেল খেয়ে দে। এই নয় যে না খেয়ে থাকলেন সেই জন্য গুনাহ মাফ, তাই না? না খেয়ে থেকে গুনাহ মাফ না, খেয়ে দিয়ে আলহামদুলিল্লাহ বললেন গুনাহ মাফ। সুতরাং আল্লাহর প্রশংসা করতে শিখুন। এই একটি দোয়া যদি নিজের বাড়ির খাবার হয় অথবা পরের বাড়ির হয়, এখানে হয়, যে কোনো জায়গায় হয় না কেন। নয় নম্বর আদব, সেটা হচ্ছে পানাহার করবেন ডান হাতে, এই হাতে, যেমন খাচ্ছেন ডান হাতে, বাম হাতে কেউ ভাত খাচ্ছেন কি? খাচ্ছেন না, তাই না? ঠিক, পানিটা ওই যে বোতলটা ইউজ করছেন, অধিকাংশ লোক বাম হাতে, কেন কেন? জুঠা লেগে যাবে তো, কি করবেন? বোতলটা নিয়ে যাবেন বাড়িতে না দেশে নিয়ে যাবেন? হ্যাঁ, যে জুঠা লাগতে দিচ্ছেন না আপনি, ডান হাতে জুঠা, ওই জুঠার হাতেই আপনি বোতল ধরেন আর পান করেন। জি, এমনকি গ্লাস, গ্লাসে জুঠা লাগুক, ডান হাতে ধরে পান করবেন। কারণ নবী সাল বলেছেন, তোমাদের কোনো ব্যক্তি যেন বাম হাতে পানাহার না করে, কারণ ফাইন্না শয়তান ইয়া কলবে শেমালি ওয়াশরাবে শেমালি, কারণ শয়তান বাম হাতে পানাহার করে। শয়তান কি করে? বাম হাতে পানাহার করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছেন, ওয়াকুল মিম্মা ইয়ালিক, তুমি ডান হাতে খাও, ডান হাতে খাও। কয়েকটি দিক শিখিয়েছিলেন সেখানে, একটা হচ্ছে যেটা এর আগে আলোচনা করলাম, যে ইয়া গোলাম, একটা ছোট বাচ্চা খাওয়া দাওয়া করছে, আর খাওয়া দাওয়া করতে গিয়ে কী করছে আমর বিন সালামা, ছোট বাচ্চা যা করে যেদিকে ভালোটা পাচ্ছে, একবার এইদিকে, একবার ওইদিকে, একবার ওইদিকে, এদিকে দিয়ে খাচ্ছে, আর বিসমিল্লাহ বলা বলে তাড়াহুড়া করে শুরু করে দিয়েছে দাঁড়িয়ে দাঁড়িয়ে করে। তখন ইয়া গোলাম, হে বৎস, সাম্মিল্লাহ, বিসমিল্লাহ বলে খাও, নাহলে শয়তান শরীক হয়ে যাবে তোমার। ওয়াকুল বে ইয়ামিনিকা, ডান হাতে খাও, বাম হাতে না, একবার এইদিকে, একবার ওইদিকে, এরকম না, দুই হাতে না,
অকুল মিম্মা ইয়ালিক, আর তোমার সাইড থেকে খাও। তাহলে আরেকটি আদব এখানে শিখলাম যে খাওয়া দাওয়ার সময় নিজের দিক থেকে খেতে হবে, এদিক থেকে নয়। হ্যাঁ, ওই দিকে দেখছে যে রানটা আছে, পট করে দিলেন ঘুরিয়ে, বরং গোটাটাকে নিজের সাইডে করে নামিয়ে নিলেন, এত অভদ্র হবেন না। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। নবী সাল্লামের এই হাদিস বুখারী মুসলিমে রয়েছে। আর একটি হাদিস রয়েছে বুখারী মুসলিমে, আল বারাকাতু তানজিল ওয়াস্তা তাম, বরকত নাজল হয় খাবারের মিডিলে, মাঝখানে, প্লেটের মাঝখানে কি নাজল হয়, বরকত নাজল হয়। মাঝখানে হাত দিয়ে খাবেন না, এদিক সেদিক হাত দেবেন, এক সাইড থেকে খাবেন, বরকতটা আগে শেষ করে দিন না, থাকতে দিন বরকতটাকে। জি, সুতরাং সকুল মিন হাফাতাই হে, সাইড থেকে খাও, ওয়ালা তাকুল মিন ওয়াস্তে, মাঝখান থেকে খেও না। দশ নম্বর আদব, খাওয়া দাওয়ার পরে হাতে অনেক জুঠা লেগে থাকে, আঙ্গুলে থাকে না, থাকে না, হাতের আঙ্গুলগুলো চেটে নেবেন। থালাতে যদি থাকে তো থালা জিভা দিয়ে চাটবেন না, অনেকে ভুল ব্যাখ্যা করে এটা, থালা জিভা দিয়ে চাটা নয় এটা, হ্যাঁ অসভ্য লাগছে দেখে। থালাটাকে মুছে নেন, হাতের আঙুল দিয়ে মুছে হাতের আঙুলগুলোকে চেটে নেন, কারণ হাদিসে থালা চাটার কথা আসেনি। এখানে কিছু বেদাতি মোল্লারা বাড়াবাড়ি করেছে যে থালা চেটে পরিষ্কার করতে, না না না, হ্যাঁ আঙুল চাটার কথা হাদিসে আছে, কিন্তু থালাটাকে মুছে সুন্দর করে আঙুল দিয়ে তারপরে চেটে নেন, এটি হচ্ছে সুন্নতি তরিকে। তো আঙুলগুলো চেটে পরিষ্কার করে তারপরে টিস্যু দিয়ে মুছেন অথবা ধৌত করেন, আবু দাউদ তিরমিজির হাদিস, হাদিসটি হাসান। এগারো নম্বর আদব হচ্ছে খাওয়া দাওয়ার, খেতে খেতে কোনো কিছু যদি বাইরে পড়ে যায়, ধরেন কার্পেটের উপরে পড়ে গেছে, মাটিতে পড়ে গেছে, দস্তরখানে পড়ে গেছে, আর সেটা পরিষ্কার হয়ে আছে, তাহলে খেয়ে নেন। আর যদি দেখালেন যে দেখেন যে মাটিতে পড়েছে, একটু ধুলো লেগে গেছে বা কিছু, সেটা ধুয়ে পরিষ্কার করে খেয়ে নেন, ফেলে নষ্ট করিয়েন না, এতদূর পর্যন্ত হাদিসে আছে। তো এই মর্মে নবী সাসা বলছেন যে তোমাদের কারো যদি খাবার পড়ে যায় খেতে খেতে, তাহলে সেটাকে উঠিয়ে নাও, এবং সেটা অপরিষ্কার হয়ে গেলে সেটাকে পরিষ্কার করে নাও বা ধুয়ে নাও, মুছে নাও, আর তারপরে সেটাকে খেয়ে নাও। ওয়ালা ইয়াদা ওহালি শয়তান, সেটাকে শয়তানের জন্য ছেড়ে দিও না, কারণ তুমি যদি ফেলে রেখে দাও এটা কে খাবে, শয়তানে খাবে। সহি মুসলিমের হাদিস। বারো নম্বর আদব হচ্ছে যে গরম খাদ্য বা পানীয়তে ফুঁক দেবেন না। দেখেন আমাদের দেশের মানুষরা গরম চা ও তাড়াতাড়ি করে পান করবে, কি করে ফুঁক দিচ্ছে আর খাচ্ছে, ফুঁক দিচ্ছে আর খাচ্ছে, না এটা আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, কারণ ভিতর থেকে যেটা বেরোচ্ছে ফুঁক সেটা কিন্তু দূষিত, সেটা ক্ষতি করে খাবারে। সুতরাং খাদ্য পানীয়তে ফুঁক দেওয়া, আর বিশেষ করে মানুষ ফুঁক দেয় কিসে, হ্যাঁ গরম পানিতে, গরম খাদ্যে, এত ফুঁক দেওয়া ঠিক নয়। আপনি ফ্যান দিয়ে বা পাখা দিয়ে আপনি ঠান্ডা করে নেন, কিন্তু আপনি ফুঁক দিয়ে আপনি ঠান্ডা করবেন এটা করবেন না। তিরমিজিতে আছে যে নাহা রাসূল আনি নাফকাফি শারাব, পানীয় বস্তুতে নবী সাহেব ফুঁক দিতে নিষেধ করেছেন, কিন্তু দুয়া কালাম পড়ে সুরা পড়ে যে ফুঁক দাও, এটা আবার কেমন? যখন নবী সাহেব ফুঁক দিতে নিষেধ করেছেন, তাহলে পানি পড়ে দিলাম, কোনো সুরা দুয়া পড়ে আর তারপরে ফুঁক দিয়ে দিলাম, ওইটা যে খাচ্ছেন আর ওতে যে শেফা হচ্ছে, ওইটা ভিন্ন জিনিস, কারণ ওইটাতে যে দোষটা ছিল ফুঁকের সেটা কেটে গেছে, বরং ফায়দা হয়ে গেছে। কিসের কারণে? ওই কোরআনের আয়াত বা দুয়া পড়ে ফুঁক দেওয়ার কারণে। এই যেন দুটোতে পার্থক্য রয়েছে। জি, তেরো নম্বর আদব হচ্ছে যে যদি আপনার সাথে এক প্লেটে যারা খাওয়া দাওয়া করছে তাদের মধ্যে সিনিয়র ব্যক্তি থাকে, বয়স্ক ব্যক্তি, আপনার আব্বা আছে, আপনার আম্মা খাচ্ছে, অথবা আপনার ওস্তাদ খাচ্ছে, মুরব্বী আপনার চাইতে বয়োজ্যেষ্ঠ বড় ভাইয়েরা খাচ্ছে, তাহলে আপনি আগেই তাড়াতাড়ি শুরু করে দিবেন না, বড়কে আগে শুরু করতে দিবেন, তারপরে শুরু করবেন। জি, সালাফে সালেহরা কি করতেন, বাপের দিকে মায়ের দিকে এক প্লেট থেকে খাচ্ছেন, তাকাইতেন আর নিতেন না, কি জানি হয়তো এটা আমি নিতে যাব, ওইটা হয়তো আমার আব্বা নজর পড়েছে বা আমার মায়ের নজর পড়েছে, ওইটা আমার মা খাবে আমার আব্বা খাবে, নিতেন না, যতক্ষণ পর্যন্ত বাপ মা ঠেলে না দিত যে ওইটা তুই খা। তাহলে এগুলো খেয়াল রাখতে হবে, বড় বড়দের খেয়াল রাখবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাব্যের কাব্যের বড়োর সম্মান করো, বড় সম্মান করো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। চোদ্দ নম্বর আদব হচ্ছে যে খাওয়া দাওয়ার সময় যে সাথী সঙ্গীর আছে, এক প্লেট থেকে যখন খাচ্ছেন বা এক আলাদা প্লেটই খাচ্ছে, ওদের দিকে বারবার তাকাবেন না, খাওয়া দাওয়ার অবস্থায় তাকাবেন না। কেন তাকাবেন না বলেন তো দেখি? তাকালে লজ্জা পাবে, কারণ অনেকে বেশি খায়, আপনি হয়তো অল্প ভাত খান, হ্যাঁ যাদের অল্প খেয়ে অভ্যাস, আর কেউ এতগুলি ভাত খাচ্ছে, বারবার যদি ওর থালার দিকে তাকান তো বেচারা লজ্জা পেয়ে যাবে যে আমি কয়েকবার করে ভাত নিয়ে যতবার নিচ্ছি ফলো করছে, যতবার নিচ্ছি ফলো করছে, হ্যাঁ
তো এই জন্য সাথে যারা খাওয়া দাওয়া করছে তাদের দিকে আপনি তাকিয়ে দেখবেন না, কে কি খাচ্ছে খেতে দেন, আপনি নিজের দিকে চুপচাপ দেখে খান, এদিক সেদিক তাকাবেন না, কারণ তারা লজ্জিত হবে, এটা আদবের খেলাফ হবে। জি, কয়টি আদব বললাম? 14টি না? 15 নম্বর, অতিরিক্ত পরিমাণে খাওয়া দাওয়া করবেন না। হ্যাঁ, বেশি করে ভালো খাবার পেয়েছি এমন করে খেলেন যে আর নড়তে পারেন, উঠতে পারেন না, এখন এখন শুইতে হবে, এরকম করিয়েন না। ভালো খাবার পেলে আমরা কিন্তু এরকম করি, হাদিসের নিষেধ আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন, সময় চলে গেছে। আর আর একটি বলে শেষ করি, যখন আপনি অন্যের খাবার খাবেন তখন তাদের জন্য দোয়া করবেন। এই ক্ষেত্রে দু তিনটি দোয়া আছে বলে শেষ করছি। একটি দোয়া হচ্ছে ইফতারের সময় বিশেষ করে বা এমনি খাবারের সময়, আর এই যে ইফতার করছেন এই ক্ষেত্রে পরের বাড়িতে যদি ইফতার করেন, কার অন্যের খাবার নিয়ে ইফতার করেন, তাহলে বলবেন আফতার আইন্দাক মুসায়মুন ওয়া আকালা তামাকুমুল আবরার ওয়া সাল্লাত আলাইকুমুল মালাইকা। এই হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সহি সূত্রে প্রমাণিত। জি, এই দোয়া পড়বেন, যাদের মুখস্থ আছে পড়বেন, যাদের মুখস্থ না মুখস্থ করে নেবেন। আর যদি অন্য সময়ের খাবার হয় বা অন্যের বাড়ির খাবার হয় তো আরও দুটি দোয়া আছে। একটি দোয়া হচ্ছে আল্লাহুম্মা বারিক লাহুম ফিমা রাযাকতাহুম ওয়াগফির লাহুম ওয়ারহামহুম, সহিহ মুসলিমে আছে, তিরমিজিতে আছে হাদিসটি। আল্লাহ বারিক লাহুম, আল্লাহ তাদের বরকত দাও, তাদের রিজিকে, তাদের গুনাহ মাফ করে দাও, তাদের উপর দয়া করো। আর একটি দোয়া আছে, তিন নম্বর দোয়া, অন্যের বাড়ির খাওয়া দাওয়ার বা অন্যের খাবার খাওয়ার, সেটি হচ্ছে আল্লাহুম্মা আতিমান আতামানা ওয়াসকে মান সাকানা, আল্লাহ যে আমাকে খাওয়াইলো তাকে তুমি খাওয়াইও, আর যে আমাকে পান করালো তাকে তুমি পান করাইও। এই মোটামুটি 15-16টি আদব কায়দা আপনাদের সামনে খাওয়া দাওয়ার আজকে গুরুত্বপূর্ণ বয়ান করলাম। আল্লাহ যেন এগুলি খেয়াল রেখে আর এগুলি মনে রেখে আমল করার তৌফিক দান করেন। সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। শাহরু রমাদানাল লাযী أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان